ঠিক আছে। তো বেসিক্যালি আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যে টপিকটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, বিকজ আজকে আমরা যে টপিক আলোচনা করব সে টপিকটা হচ্ছে সেন্সারি সিস্টেম। আর আমাদের শরীরে সেন্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর এই সেন্সেশনটা আমরা করে থাকি বিভিন্ন সেন্সারি অর্গানের সাহায্যে। সেন্সারি সিস্টেম আমরা বলতে পারি আমাদের নার্ভাস সিস্টেমের একটি অংশ, একটি পার্ট, উইচ ইজ রেসপন্সিবল ফর প্রসেসিং সেন্সারি ইনফরমেশন। আমাদের যত রকমের সেন্সেশন বা সেন্সারি ইনফরমেশন যত রকমের আমরা রিসিভ করে থাকি, হ্যাঁ, তো সেগুলোকে কিন্তু বুঝতে সাহায্য করে আমাদের কিন্তু এই সেন্সারি সিস্টেম, ঠিক আছে। আর যে কোনো সেন্সেশনকে বুঝতে গেলে কিন্তু নার্ভাস বা নার্ভসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রোল থাকে। সেন্সারি সিস্টেমে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে কিন্তু সেন্সারি রিসেপ্টার, ঠিক আছে। বিকজ সেন্সারি রিসেপ্টারটি হচ্ছে কিছু মেসেঞ্জার, যে মেসেঞ্জার গুলো সেন্সারি ইনফরমেশনটাকে রিসিভ করে একটি নিউরাল পাথওয়ে মানে নার্ভস এর ব্রাঞ্চের মাধ্যমে, নার্ভস এর মাধ্যমে, নিউরাল পাথওয়ের মাধ্যমে ব্রেন অবধি সেই সেন্সারি ইনফরমেশনটা পৌঁছে দেওয়া হয়। অ্যাকর্ডিংলি ব্রেন সেই সেন্সারি ইনফরমেশনটাকে ইন্টারপ্রিট করে, অ্যানালাইজ করে, অ্যান্ড অ্যাকর্ডিংলি একটা অ্যাকশনকে প্রডিউস করে, ঠিক আছে। তো যে কারণে যেহেতু আমাদের সেন্সারি সিস্টেম আমাদের নার্ভাস সিস্টেমের সাথে জড়িত হয়ে কাজ করছে, সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম আমরা বলতে পারি, ঠিক আছে। না, প্রশ্ন রাইজ করে যে হাউ সেন্সেশন অকার, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ সেন্সেশন। ধরে নাও তুমি যদি একটা গরম কাপকে হাত দাও, তাহলে সেই গরম কাপের মধ্যে যে হিটটা আছে, সেই হিটের সেন্সারি ইনফরমেশনটা তোমার হাতের মধ্যে যে সেন্সারি রিসেপ্টার গুলো আছে, সেই সেন্সারি রিসেপ্টার সেই হিটটাকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে নিউরাল পাথওয়ের মাধ্যমে ব্রেন অবধি পৌঁছে দেবে সেই হিটের সেন্সেশনটাকে। ব্রেনের মধ্যে সেই হিটের সেন্সেশনটা পৌঁছে যাওয়ার পর ব্রেন সেই হিটের সেন্সেশনটাকে অ্যানালাইজ করবে, যে এই হিটটা কতটা পরিমাণে, খুব বেশি গরম না খুব কম গরম। খুব যদি ব্রেন যদি ইন্টারপ্রিট করে বাবা অনেক গরম জিনিসে হাত দিয়ে দিয়েছে, হিটের সেন্সেশন অনেকটা বেশি, তখন ব্রেন একটা একটা তোমার মোটর অ্যাকশন প্রডিউস করবে, যার কারণে কি হবে, তুমি তোমার হাতটা সেই গরম কাপ থেকে ঝট করে সরিয়ে নেবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা সেন্সার ইনফরমেশনটা আমাদের সেন্সার রিসেপ্টার ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট রিসিভ করলো, রিসিভ করার পর সেটা নিউরাল পাথওয়ের মাধ্যমে আমাদের ব্রেন অবধি পৌঁছে গেল। তারপরে ব্রেন অবধি পৌঁছে যাওয়ার পর ব্রেন ডিসাইড করলো হোয়াট অ্যাকশন শুড বি প্রডিউস অ্যাকর্ডিং টু দ্য সেন্সেশন দ্যাট ব্রেন ইজ রিসিভিং, ঠিক আছে। বেসিক্যালি আমাদের যে নার্ভস গুলো সাহায্যে বেসিক্যালি এই ট্রান্সপোর্টেশনটা হয়ে থাকে আমাদের নিউরাল, আমাদের সেন্সার ইনফরমেশন আপ টু দ্য ব্রেন, ঠিক আছে। তো সেই নিউরনস গুলো হচ্ছে রিলে নিউরনস অ্যান্ড মোটর নিউরনস।